নমস্কার বন্ধুরা, কেয়ার রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। এখন বাইরে প্রচণ্ড গরম পড়েছে, সব সময় খুব বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে ইচ্ছে হয় না, বিশেষ করে সেটা যদি কোনো মাংসের পদ হয়। তেল ছাড়া কম মশলায় মাত্র এক চামচ বাটার দিয়ে স্বাস্থ্যকর সহজ পদ্ধতির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমার আজকের রেসিপি দই চিকেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাটার, পোস্ত, লবণ, চিনি, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোটা গরম মশলা, গোলমরিচ, তেজপাতা, টক দই। এখানে 700 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এইবারে একটা বাটির মধ্যে 2 ইঞ্চি আদার টুকরো, 8-10 পোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, 2 চামচ পোস্ত দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এইবার চিকেন ম্যারিনেট করে নেব। মশলার যে পেস্ট বানিয়েছিলাম তার থেকে অর্ধেকটা দিয়ে দিলাম, 4 চামচ জল ঝরানো টক দই আর পরিমাণ মতো লবণ দিয়ে চিকেনটা খুব ভালো করে মেখে নেব। এখানে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে, এবারে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। গ্যাসে কড়াই গরম হয়ে গেছে, এইবার 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটার মেল্ট হতে শুরু করেছে। একটা তেজপাতা, গোটা গরম মশলা, 14 থেকে 15টা গোলমরিচ দিয়ে কয়েক সেকেন্ড ফ্রাই করে নেব। গরম মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এইবারে দিয়ে দেব আগে থেকে মিহি করে কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। এই পেঁয়াজ দিয়ে আবারও মিনিট 2 কষিয়ে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এইবারে বাকি যে মশলার পেস্ট ছিল এটা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট গ্যাস কমিয়ে কষিয়ে নেব। এখানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে জল শুকনো হয়ে গেছে। এইবারে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব। কম আঁচে ঢাকনা চাপিয়ে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব, কারণ তলায় লেগে যেতে পারে। আবারও ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। এইবার ঢাকনা খুলে দেখি মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে টক দই দেওয়ার কারণে। এখানে আমি আলাদা করে কোনো জলের ব্যবহার করলাম না, চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই রান্নাটা হয়ে যাবে। এইবারে 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে হলুদ আর লঙ্কার গুঁড়োর ব্যবহার করতে পারেন। আমি এখানে আর আলাদা করে লবণ দিলাম না, কারণ মাংসটা যখন ম্যারিনেট করেছিলাম সেই সময় যেই লবণটা দিয়েছিলাম তাতেই হয়ে গেছে। গ্যাস কমিয়ে আবারও ঢাকনা চাপিয়ে 14 থেকে 15 মিনিটের জন্য রান্না হতে দেব। এইবারে ঢাকনা খুললাম, দেখুন চিকেনের জলটা অনেকটাই টেনে গেছে। এইবার 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে রাখতে পারেন। আমাদের দই চিকেন একদম রেডি। পোলাও, ফ্রাইড রাইস, নান, পরোটার সাথে আপনারা খেতে পারেন। এইবারে গ্যাস বন্ধ করে ঢাকনা চাপিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আপনারাও এইভাবে বাড়িতে দই চিকেন বানিয়ে খাবেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন।
কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব খুব সহজেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নতুন দিনে আরও একটা নতুন রেসিপিতে। ভালো থাকবেন, ধন্যবাদ।